আর একই বিষয়ে তারপর আবার ডবল কথা বলা লাগে, এটা আসলে খুব দুঃখজনক যে একই বিষয়ে বারবার কথা বলতে হয়। আচ্ছা সর্বশেষ আপনাদের আমি কি কাজ দিচ্ছিলাম বলেন, ব্লগারে? যে মাইক্রোফোন একটু আনমিউট করেন, করে আমাকে একটু আপাতত হাজিরাটাই দেন। জি মামুন ভাই, আপনি মুর্শিদুর রহমান? জি ভাই, ভাই বলছিলাম যে শুক্রবারের যে ক্লাসটা, এটা কি প্রতি শুক্রবারেই হবে? জি আমি প্রতি শুক্রবার এই ক্লাসটা আয়োজন করছি, প্রতি শুক্রবার হবে। যদি অ্যাটেন্ডেন্স যদি কম পাই, আমার টার্গেট যেহেতু গত ক্লাসে আমি পাইছি কত, সরি 23 থেকে 29 কন্টিনিউ ক্লাসে অ্যাটেন্ড ছিল আর কি, তো এরকম যদি অ্যাটেন্ডটা যদি ঠিকঠাক মতো পাই, প্রেজেন্ট যদি ঠিকঠাক মতো পাই, তাহলে আমি ক্লাসটা কন্টিনিউ করব। আর যদি আমাদের প্রেজেন্ট কমে যায়, তাহলে কষ্ট করে কি লাভ যদি প্রেজেন্টই না থাকে? দুই চারজনের জন্য তো আর না এত বললাম কষ্ট যে, করা যাবে না। মামুন ভাই বলতেছিলাম যে আমাদের তো নর্মালি সপ্তাহে 6 দিন ক্লাস, হ্যাঁ হ্যাঁ তো শুক্রবার একদিনই ছুটি। শুক্রবার দিন কোনো ক্লাস শিডিউল না করে শুক্রবারটা ফ্রি রাখলেই তো মনে হয় ভালো। আমি চাই না অন্যদের কি মতামত, কারণ আমাদের তো অলরেডি সপ্তাহে 6 দিন, আমরা তো 2 ঘন্টা করে টাইম বুঝি নাই দিচ্ছি। মানে কি করলে ভালো হতো একটু ক্লিয়ার করে বলুন, বুঝি নাই। আমি বললাম যে শুক্রবারটাও যদি নর্মালি সপ্তাহে 6 দিনই ক্লাস করতেছি, যদি স্পেশাল কোনো ক্লাস করতে চান সেক্ষেত্রে শুক্রবারটা আমার মনে হয় যদি ফাঁকা রাখতেন তাহলে ভালোই হতো। এটা আমার মতামত আছে, দেখি সকালে অন্য সকালে অন্য কিছু মতামত দেয়। না না শুক্রবারটা ছুটি থাকতো ফুললি, কারণ আমরা তো 6 দিন 2 ঘন্টা করে টাইম এমনিই দিচ্ছি। শুক্রবার ছুটি রাখবো, এটা জি জি শুক্রবার তো আপনাদের ছুটি, আমি তো বলিনি বাধ্যতামূলক শুক্রবার আসেন। না ওই যে আপনাদের শুক্রবার কোনো শুক্রবার হাজিরা ক্লাস নাই? বললো যে না না শুক্রবার তো আপনাদের কোনো হাজিরা নাই, আপনার হাজিরা যে এখন আমি দিতেছি সপ্তাহে শনিবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত, শুক্রবার আপনার কোনো বাধ্যতামূলক নাই। আচ্ছা শুক্রবার কোনো প্রেজেন্টেশন বা কোনো রকম শুনুন, শুক্রবার যে ক্লাসটা নাই, হচ্ছে এই ক্লাসটা আপনি মাইক্রোফোনটা এখানে আমাদের পাবেন না, শুক্রবারে যে ক্লাসটা হইতেছে এই ক্লাসটা আপনি ক্লাস আমাদের এই এলইডিপি ক্লাসে, আপনি রানিং ক্লাসে এটা পাবেন না, এটা শুধু মাথায় রাখেন, ঠিক আছে? ওইখানে সম্পূর্ণ অ্যাডভান্স লেভেলের ক্লাস হবে, আর অ্যাডভান্স লেভেলের ক্লাস ক্লাসের জন্য যে সুযোগ মানে কি বলে যেই এটা সিস্টেমটা, যেই সিস্টেমটা দরকার সেই সিস্টেম আমরা এই ক্লাসে পাবো না, কখনোই পাবো না। 2 ঘন্টা আমাদের অনেক কাজ, আমি আপনাদের সাথে 2 ঘন্টা ক্লাস করতেছি, এটা আমার আমার এখানে অনেক কাজ আছে, আমার অফিসের কিছু থিওরি আছে, তারপরে আরও মানে কিছু ই থাকে, নির্দেশনা থাকে, এগুলো মেনটেন করেই কিন্তু আপনাদের ক্লাস নিতে হয় আমাদের, ঠিক আছে? তো এগুলো সব কিছু মেনটেন করে আমরা ক্লাস নিতেছি, তো এইখানে তারপরে আমরা অ্যাডভান্স লেভেলে এখানে আমরা শিখাবো না, ঠিক আছে? যদি কারো অ্যাডভান্স লেভেলে শিখতে হয়, সেক্ষেত্রে সময়টা সম্পূর্ণ আলাদাভাবে দিতে হবে, সেটা তার ব্যক্তিগত ব্যাপার, এখানে আমি কাউকে বলি নাই যে জোর করে আপনার আসতে হবে। বরঞ্চ আমি আমার এই ক্লাসে, আমি যে এখন যে রানিং যে ক্লাসে আছি আমার এলইডিপি ক্লাসে, এখানে যদি স্টুডেন্ট কম হয় তাহলে আমি যেটা করব, আমার ওই ক্লাস বন্ধ করে দেবো, কিন্তু ওইখানকার স্টুডেন্ট ওইখানে কি স্টুডেন্ট কম হইলে পরে আমার যায় আসে না, ওইটা আমি ফ্রি খাটতেছি আপনাদের জন্য। শুক্রবারের ক্লাসটা মামুন ভাইয়ের আমাদের জন্য আর কি স্পেশাল ক্লাস মামুন ভাইয়ের তরফ থেকে। হ্যাঁ সেটা মানে আমি উল্লেখ করছিলাম আপনাদের সামনে যে এটা আপনাদের জন্য আসলে একটু মানে বোনাস মনে করতে পারেন, যে আমি জাস্ট একটা আয়োজন করছি নিজের তরফ থেকে।
জি ভাইয়া, যার যার ভালো লাগবে সে ক্লাস করবে, যার ভালো না লাগবে সে চলে যেতে হবে। এখানে কোনো দরবাদার কিছু নেই, না এখানে কোনো প্রেজেন্ট দেওয়া যাবে না, এখানে কোনো কিছু হবে না, এখানে কোনো ওটা পাবলিক, যার মন কিছু করবে থাকে। ঠিক আছে, সম্পূর্ণ পাবলিক পাবলিক ক্লাস এটা। এখানে দেখেন সবগুলো ব্যাচ থেকে কিন্তু নিয়ে আসছি, সামনে আরো অনেক স্টুডেন্ট হবে, এখানে আরো কয়েকটা ব্যাচ থেকে নিয়ে আসবো। কালকে শুধু তিনটা ব্যাচ থেকে আনছি, ঠিক আছে, সামনে আরো বেশ কয়েকটা ব্যাচ ভাই থেকে নিয়ে আসবো। ভাই আমরা করবো ভাই, ভাই ওই ক্লাসটা অনেক জরুরি ভাই, ক্লাসটা আমি রাহুল ভাই ক্লাসটা অনেক শিখতে বুঝতে পারছি। অবশ্যই অবশ্যই করবো, অবশ্যই করবো। আচ্ছা আজকে মানিক ভাই ক্লাসে আসে নাই না? আচ্ছা একটু দেখেন তো, একটু অ্যাটেন্ডেন্স একটু দেখেন তো। মানিক ভাই একটু বিজি আছে, মাহমুদ ভাই। আচ্ছা ঠিক আছে, মানিক ভাই এসএমএস করছে? ঢুকবো একবার যদি কাজ শেষ হয়। বিপ্লব ঘোষ অলরেডি 3 দিন ক্লাসে নাই, 4 দিন ক্লাসে নাই। তারপরে নাসির দেওয়ান ভাই আছেন? জি ভাই। গত ক্লাসে ছিলেন না বিশ্ববিদ্যালয়ে। শাহরিয়া ইসলাম আছেন আজকে? জি ভাই। জি শাহরিয়া ইসলাম। আচ্ছা শাহরিয়ার ভাই, আপনার প্রোফাইল পিকচারটা এটাই তো না? হ্যাঁ এটা। আচ্ছা এটা কি আপনার প্রোফাইল পিকচার? এই ব্যক্তি তো আপনি না? হ্যাঁ ভাই, আপনি হ্যাঁ নিজে? আমি ভাই। আপনি নিজে? জি ভাই। ভাই কিছু মনে না করলে আপনি একটু এটা বলবেন, মানে বার্থডে ডেটটা বলবেন। ভাই ওই এটা হচ্ছে আমার ফেস ফেস অ্যাপ দিয়ে জাস্ট এডিট করা ছবি আর কি, ওইটা আমার ওই টুইটারের সুবিধার জন্য ভাই। আপনি ফেস অ্যাপ দিয়ে করে নিছেন এটা? জি ভাই। না আপনার কণ্ঠের সাথে ফেসের সাথে মিলতেছে না, আবার আপনি বলতেছেন আপনি নিজেই। আর এইখানে মানে এই ফেসটা মানে ফেসটা যে ফেক ফেক মনে হইতেছিল, এটা তো আমি এই জন্য আর কি আপনাকে জিজ্ঞেস করা আর কি। না ভাই আমি ওই সেদিন কেন আমি ওটা দিদা বন্ধে পড়ে গেছি, আমি পোস্ট করলো কিনা মানে তাকে দেখি যে এই ছবি মানে মানে আমি কিরকম একটা মনে হয়েছে আমার দাঁড়ে। তারপরে জহির ভাই আছেন? জহির ভাই আজকে নাই ক্লাসে। রনি ভাই আছে? রনি ভাই নাই। ইয়াসিন আলী ভাই ক্লাসে ঢুকছে? জি ভাই আমি আসছি ভাই। ইয়াসিন আলী ভাই? জি ভাই। আপনি গত 3টে ক্লাস করেন নাই না? ক্লাস করছি আমি, সবগুলো ক্লাসে প্রেজেন্ট ছিলাম। বাট ওই 3টে ক্লাসে কি প্রেজেন্ট ছিলেন আপনি? হ্যাঁ আমি 3টে ক্লাসে প্রেজেন্ট ছিলাম, বাট ওই শেষের দিকে কাজের জন্য বের হয়ে গেছি। আচ্ছা ঠিক আছে। জাহিদুল আমিন ভাই আছেন? মোহন ভাই। জাহিদুল আমিন ভাই আছেন? 20 নাম্বার ভাই, 20 নাম্বার। 20 নাম্বার ফরাদ ভাই দিছি। আচ্ছা মশিউর ভাই তো ক্লাসে আছে না? জি ভাই আছে। জি অজিত কুমার বানিক ভাই ক্লাসে আছেন? আচ্ছা দেখেন কারো বাদ পড়ছে কিনা একটু দেখেন তো। ওদিক তোমার বণিক ভাই আমি হাজিরা দিয়েছি, তারপরে মোহন ভাই যার 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 দেন আমি শুধু তাদের নামটা বলি, যার যার হাজিরটা হয় নাই। জাহিদুল আমিন ভাই হাজিরা হয় নাই। তারপরে বিপুল হাসান রনি, হ্যাঁ রনি ভাইটা হাজিরা হয় নাই। তারপরে সেকেন্ডে জহির ভাই হাজিরা হয় নাই। তারপরে হাজিরা হয় নাই বিপ্লব কুমার ঘোষ, ওনার হাজিরাটা হয় নাই। তারপরে মানিক হোসেন, মানিক ভাই হাজিরাটা হয় নাই। মানিক ভাই কি ঢুকছিল ক্লাসে? ঢুকে নাই ভাই, ঢুকে নাই। আচ্ছা আপনাদের কি আমি পোস্ট করা দেখাইছিলাম ব্লগারে? জি ভাই ব্লগারে পোস্ট করা দেখাইছিলাম, পোস্ট করা পোস্ট করা। হ্যাঁ একটা নতুন পেজ দিবে, দেওয়ার পর এখানে পোস্ট করে এখানেও অ্যাড করাবে। আচ্ছা আচ্ছা সারিয়ার ভাই আপনি কি অ্যাকাউন্ট কি আপনি কি বলে কাজ করতেছে আমি এগুলো কি করছেন?
জি শাহরিয়ার ভাই, নাসির ভাই আছেন? নাসির ভাই জি ভাই, ভাই কমপ্লিট হয় নাই, করছি এমনি ব্লগের অ্যাকাউন্ট খুলছি, দিন লোগো দিছি, পরে ইয়া কোনো পোস্ট সাবমিট করা হয়নি এখনো। আচ্ছা ঠিক আছে। মশুর ভাই আছেন? জি ভাই আছে। আচ্ছা ইয়ে আপনার ব্লগের কি অবস্থা এখন? ব্লগে ভাই আমি কাজ করি না, আমি কালকে লাস্ট পর্যন্ত থাকতে পারি নাই ক্লাসে, লাস্টে যেটা মিস করছি সেই জন্য আমি এটা ওই ফরদ বা কারো কাছ থেকে আবার দেখে নিয়ে আবার করে নিব। আচ্ছা ঠিক আছে। কালকে আমাদের 11টা বাজে আমরা ইয়ে করছিলাম, আমি আর মানিক ভাই সবারে বললাম, মহজিদ ভাই সিরো ওনারা কেউ আসে নাই, আসলে তো ক্লাসটা। আমি কিন্তু আমি একটু ব্যস্ত ছিলাম ওই জন্য রাখতে পারিনি রাতে। আমি আপনাদের গতকাল আমরা বিকালে বসলাম যে আজকে তো বিকালে আমি বসছি, অতএব রাত্রে আমি বসবো, এই জন্য আমি রাত্রে আপনাদের সময় দেন, এই রাত্রে কাউকে সময় দেন। আচ্ছা তারপরে আব্দুল কাদের ভাই, কাদের ভাই তো এখন চুপ, কাদের ভাই কোনো কথা বলার এখন। আব্দুল কাদের ভাই ভাই কাম ভাই জি ভাই, হ্যাঁ আসসালাম, কি অবস্থা ভাই, অ্যাকাউন্টটা কি অবস্থা বলেন? ব্লগ অ্যাকাউন্ট হচ্ছে যা ওই ব্লগ পর্যন্ত আর কিছু করি নাই। কোন পোস্ট করছেন? না 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 করা হয় নাই। আচ্ছা আচ্ছা ভাই, আমাকে তো বলছিলেন ভাইয়া হঠাৎ করে হচ্ছে যে অফিসিয়াল কাজ ছিল তো কম্পিউটার সম্পূর্ণ ভাইয়া একটুখানি কাজ করতেছে, এই কারণে হচ্ছে আমি রিলিজ করা হয়নি। ভাই সবসময় বসে না, হঠাৎ করে হচ্ছে অফিসিয়াল কাজ ছিল তো। বুঝতে পারছি, তাহলে কি করা কিছু করার নেই। না ভাই আমার তো ইন্ডিয়া, ইন্ডিয়ার মাধ্যমে সবকিছু হচ্ছে ইন্ডিয়াতে পাঠাইতে হয়, ওই হঠাৎ করে হচ্ছে সকল ডকুমেন্ট পাঠাইতে বলছে, এক এক করে পাঠাইছে ইন্ডিয়াতে। আমাকে তো বলছিলেন এই প্রথম দিনই একটা পোস্ট করার জন্য, আমি একটা পোস্ট করছি আমার নিজেরই একটা কন্টেন্ট দেখাবো। হ্যাঁ অবশ্যই স্পেশাল করেন। দেখা যাচ্ছে স্ক্রিন শেয়ার হয় না এখনো? বনিক ভাই স্ক্রিন শেয়ার, হ্যাঁ হই হই হচ্ছে 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 ভাই, হ্যাঁ জি হয়েছে। আমার নিজেরই একটা কন্টেন্ট আমি প্রকাশ করলাম। আচ্ছা এটা লেভেল কি দিচ্ছেন বলেন তো? লেভেল মানে বুঝলাম না। ও আচ্ছা আচ্ছা, তাহলে লেভেল শেখাই নি আপনাদের? না না। আচ্ছা ঠিক আছে, এখন লেভেল শেখাই দেবো আর সাথে আমি নরমাল কাজ করছি আর কি, জাস্ট খালি। জি 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 বুঝতে পারছি। লিংক আপ করতে পারছেন তো? লিংক আপ করছেন? না লিংক করি নাই, লিংক কিভাবে করবেন? আচ্ছা আচ্ছা ঠিক আছে, তো লিংক আপ লিংক কি হয়েছে প্রিভিউতে গিয়ে লিংক? না 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 লিংক আপ এখান থেকে না, লিংক লেআউট করতে হবে। লেআউট এখানে 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 লেআউট না এখানে এখানে, যেমন আলোর মুখ কি আলোর মুক্তি যে যে লেখছেন, তারপরে লেখক কি আছে অজিত বনি আপনার, তার মানে কি আপনি এখানে আপনার আপনি নিজেই লেখক? আমার নিজের লেখা। অতএব এখানে যেমন আপনার লিংকটা দরকার নাই, মানে আপনি যেহেতু নিজেই লেখক ঠিক আছে। হ্যাঁ এখন কথা হলো যদি এমন হয় যে এই যে লেখক ফেসবুকে প্রকাশিত, যেমন আপনি কি করছেন আপনি নিজে লেখক ঠিক আছে, কিন্তু আপনি ফেসবুকে প্রকাশিত লিখে দিচ্ছেন ঠিক না? হ্যাঁ ফেসবুকে যে প্রকাশিত করছেন সেই ফেসবুকের লিংকটা যদি আপনি দিতে চান, সেই ওই লেখার লিংকটা যে পোস্ট আছে পোস্টের লিংকটা, পোস্টের লিংকটা কি কপি করতে পারবেন?
তাহলে ফেসবুকে ঢুকে দিতে হবে আর কি। জি, ফেসবুক থেকে ফেসবুকে যে পোস্টটা করেছেন সেই পোস্টের লিঙ্কটা কি করতে হবে আপনার? কপি হ্যাঁ করতে হবে। কপি করে এই আচ্ছা যে ফেসবুক প্রকাশিত, আপনি কি করবেন এখানে লিঙ্কটা অ্যাড করে দেবেন, এই এই ফেসবুক প্রকাশিত এটা পর ক্লিক করবেন, আপনার সেই পোস্টে নিয়ে যাবে, ফেসবুকের পোস্টে নিয়ে যাবে। আচ্ছা আচ্ছা এই ও কাজটাকে বলে লিঙ্ক আপ করা। বুঝতে পারছি। হ্যাঁ তো এটার জন্য আপনার যেটা করতে হবে, যে এখানে এই ফেসবুক প্রকাশিত এটা করেন, ব্লক করেন। জি, একটু বেশি হয়ে গেছে, স্পেস সহবলক হয়ে গেছে ডান পাশে, প্রকাশিত পরে যায় দেখেন, স্পেস ছাড়া করেন, তবে আপনার সুন্দর হবে, কারণ এটা পরে কালার হবে তো। উপরে ঠিক আছে, উপরে মেনু বারটা একটু ফলো করেন। কোনটা মেনু বার? হ্যাঁ, উপরে মেনুটা একটু ফলো করেন, উপরে উপরে মেনু 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 ওই যে উপরে আছে, ওই যে আপনার মাউস সরাইতে হবে না। হ্যাঁ, ডান পাশে, তার ডান পাশেরটা ওইখানে, ওইখানে ওই যে ওই যে কলমের মধ্যে দেখা যাচ্ছে, তার ডান পাশেরটা ওই দেখেন, একটা সিকলের মধ্যে দেখা যাচ্ছে। হ্যাঁ, এটা এই যে লিঙ্ক আর এডিট, কি লেখা লিঙ্ক নাকি ইনসার্ট, এটা এটা ক্লিক করেন। এডি, হ্যাঁ করেন, প্রথম এবার এডি প্রথম। লিঙ্ক দা ওয়েব অ্যাড্রেস, লিঙ্ক দা ইমেল অ্যাড্রেস। আচ্ছা, এখানে লিঙ্ক অ্যাড্রেস অ্যাড করেন, ওয়েবটা না ইমেলটা। লিঙ্ক লিঙ্ক দিছে দিছে, এড এডে দিব না, ওপেন ইট, ওপেন ইউআরএল টু লিঙ্ক টু আছে না, ও আপনি তো ইউআরএল আনেন নাই না, ইউআরএল টাই না, এই যে এখানে যে খপটা আছে ইউআরএল টু লিঙ্ক, ওইটাকে ওইখানে পাস্ট করে আর ওকে করে দিবেন এই জায়গায় না। হ্যাঁ হ্যাঁ, আপনার ফেসবুকের যে এটা কপি করে এনে দিয়ে তারপর ওকে করে দিব। হ্যাঁ হ্যাঁ, জান এটা নিয়ে আসুন ফেসবুক থেকে, সময় লাগবে, ফেসবুক ওপেন নাই তো একটু টাইম লাগবে, নিয়ান সময় নেন। বনিক ভাই আপনি আপনি কাজ করেন ঠিক আছে, আর সাহেব ভাই আপনি শেয়ার করেন। মনিক ভাই, মনিক ভাই,
হ্যাঁ সারের ভাই শুনতেছেন? যে সারের ভাই,